वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुवश्च कृपासिन्धुव्यव च पतितानं पावुनेभ्य भवैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालङ् पङ्गुलङ् हतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं बृन्दावय तुसिदे वै पिया वै केशवश्च

भक्तिप्रमोदाक्षजगोद्वरण्य ध्येयं सदा परिभवग्नभविष्टदोहं तीर्थास्पदं शिवभिरञ्जनुतं शरण्यं भित्तातिहं पुनतपाल्भवाद्दिपूतं बन्दे महापुरुषते चरणम्

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজান লবিত ভুজো কনকতো সংকীর্তনৈকিত কমলা বরৌ দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করুণা ভতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमः मिगंगि तव पाद पंकजम् सुरा सुरैर बंधितो दीपरूपम् मुक्तिं च मुक्तिं च ददा सिनितम् भावानुरूपे न सदा नरा গঙ্গা তরঙ্গ রমণীয় জটাকলাপ গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম বাগীশ যুষ্বদনী लक्ष्मी यस्य च भक्षसी यस्यास्ति हृदयसंवि त्वं निशिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम জয় গৌর আজ আমাদের আলোচনার প্রসঙ্গ গুরুগিরির আকেল সেলামি মন্ত্র গুরু সাক্ষাৎ গুরু স হরি স্বয়ং গুরুশো ভবে তুষ্ট স্বয়ং স্বয় মন্ত্র গুরু সাক্ষাত গুরু স হিহি স্বয় গুরুর্সভাবে তুষ্ট হরি স্বয়ং গৌরীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রমাংশ জগৎগুরু জানিয়েছেন আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য বা পশু থেকেও অধম সদ্গুরুচরণের আনুগত্য ব্যতীত মানুষের পশুত্ব ঘোচে না যে মন্ত্র দিয়ে শুরু করা হলো সেটা বামনকল্পে ব্রহ্মবাক্যম যো মন্ত্র স গুরু সাক্ষাৎ গুরু স হরি স্বয়ং গুরুর গুরুর্জস্ববি তুষ্ট তস্য তুষ্ট হরিহী স্বয়ং অর্থাৎ গুরুদেবের থেকে প্রাপ্ত মন্ত্র আর সাক্ষাৎ গুরুদেব অভিন্ন অর্থাৎ প্রাপ্ত মন্ত্রই গুরুস্বরূপ অর্থাৎ শব্দব্রহ্মস্বরূপ এবং যিনি গুরু তিনি সাক্ষাৎ হরি স্বরূপ সুতরাং শ্রী গুরু প্রসন্নে স্বয়ং হরির প্রসন্নতা প্রাপ্তি অবশ্যই হয়ে থাকে শ্রীমদ ভাগবত প্রমাণে দেখা যায় যে তসমাত গুরুম প্রপদিত জিজ্ঞাসুহ শ্রেয় উত্তমম শব্দে পরিচন্ স্নাতম ব্রহ্মণী উপসমাশ্রয়ম ভাগবজী মহাপুরাণের এগারো স্কন্ধের শ্লো অর্থাৎ শ্লোকে বলছেন পরম মঙ্গল লাভার্থে চরম মঙ্গল লাভার্থে আত্মজিজ্ঞাসু হয়ে এমন এক তত্ত্ববিদ মহান গুরুচরণে আত্মসমর্পণ করতে হবে যিনি শব্দব্রহ্ম ও পরব্রহ্ম উভয় বিষয়েই নিষ্ণাত গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডাক প্রহপার পরমাংশ জগৎগুরু জানিয়েছেন আমি এমন একজন মহান ভাগবত পুরুষের শ্রীচরণে আত্মনিবেদন করতে চাই যিনি আমাকে শতকরা শতভাগ পরম মঙ্গল দিতে সমর্থ অন্যত্র তিনি আরও বলেছেন ইফ আই সিক দ্য পাথ লিডিং টু দ্য অ্যাবসলিউট গুড দেন আই মাস্ট ইগনোর দ্য কাউন্টলেস ভয়েসেস অফ পপুলার উইজডম অ্যান্ড লিসন অনলি টু দ্যাট অফ দ্য রিয়ালাইজ সল যদি আমি চরম মঙ্গল আশা করি তাহলে জগতের কোনো উপদেষ্টার কোনো উপদেশ আমি গ্রহণ করব না আমি একমাত্র এমন একজনের উপদেশ গ্রহণ করবো যিনি আত্মতত্ত্ববিদ তার উপদেশই গ্রহণ করব। জগতের অনেক উপদেষ্টা থাকতে পারে কিন্তু আমি তাদের কাউর চরণে আত্মসমর্পণ করব না ইহ জগতে ইহ জগতে ওইরূপ উত্তম গুরু লাভ করা বাস্তবিক পক্ষে অসম্ভব হলেও আমরা জানি ইহ জগতে ওইরূপ উত্তম গুরু লাভ করা বাস্তবিক পক্ষে অসম্ভব তাহলেও কিন্তু তথাপি সে বলদেব নিত্যানন্দের কৃপায় অসম্ভব বলে কিছুই নেই কারণ তিনি নিজেই আমার সকরুণ তীব্র আরতি আর্তি দেখে রূপে আমার জীবনে আত্মপ্রকাশ করতে পারেন এটি নিয়ম শিলোপাত জানিয়েছেন শ্রীগুরু বস্তু শ্রীগুরু সব প্রকাশ বস্তু শ্রীগুরু সব প্রকাশ বস্তু কোনো প্রকার ইলেকশন বা সিলেকশন এর মাধ্যমে গুরুর নির্ণয় বা নির্বাচন করা সম্ভব নয় যে গুরু তত্ত্ব সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্র অতিপাত গুরুবাষ্টকমে লিখেছেন সাক্ষাৎ ধরিতেন সমস্ত স্বাস্থ্যই রক্তস্থতা ভব্যত বাদবি কিন্তু প্রভরয প্রিয়বতস্য বন্দে গুরহ শ্রী চরণারবিন্দম হৃদয় ক্ষেত্রে হৃদয় ক্ষেত্রে অর্থাৎ আমাদের হৃদয়ে যদি ওই শ্লোকের অর্থবোধ হয়ে যায় তবেই বাস্তবিক হরিভজন শুরু হতে পারে নচেত হরিভজন হওয়া সম্ভব নয় শিল পরমাংস আচার্য গৌর কিশোর দাস বাবাজি মহারাজ মহাশয়কে কোন কারণেই বা আচার্য বর্জ্য বলা হতে পারে তিনি তো বাইরের দৃষ্টিতে আচার্যের সেরকম কোনো কাজ করেন নাই কিন্তু তাকে পরমাংশ আচার্য বর্জ্য বলা হয় কারণ তার আচরণের মাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে তিনি আচার্য আচার্যের যে কর্তব্য সেটা করতেন লোকের কাছে বিভিন্ন এসব অনেক ঘটনা তাকে কেউ কি অভিষেক করে আচার্য পদে অভিষিক্ত অভিষিক্ত করেছিলেন কেউ করেন না অথবা শিল প্রহপাতকেই বা কেউ কি আচার্য পদে অভিষিক্ত করে নির্বাচন করেছিলেন ঠিক একই প্রশ্ন নিম্নলিখিত মহাজনগণের আচার্যত্ব সম্বন্ধে উঠতে পারে যথা ছিল ভক্তিরক্ষক শ্রীধর্গস্বী মহারাজ শিলভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজ শিলভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজ শিলভক্তি প্রমোদপুরী গোস্বাই মহারাজ গুরুপাদ পদ্ম শিলভক্তি গৌর বৈখ্যান গোস্বাই মহারাজ শিলভক্তিহীদ বনদেব গোস্বাই মহারাজ শিলভক্তি দ্বৈত মাধব গোস্বাই মহারাজ শিলভক্তি বিচার যাযাবর গোস্বাই মহারাজ শিল সদানন্দ স্বামীজি অথবা ভক্তি জীবন জনার্দন গোস্বাই মহারাজ কিংবা ভক্তি ভূদেব সৌতি গোস্বাই মহারাজ এবং শিলভক্তি ভক্তি কম গোস্বাই মহারাজ সকলের ক্ষেত্রেই সকলের ক্ষেত্রেই সকলের ক্ষেত্রে এই প্রশ্ন উঠতে পারে কিন্তু তারা সকলেই সব প্রকাশ গুরুতত্ত্বের প্রমাণ রেখে গেছেন গুরুগিরি করা তাদের আদৌ কোনো উদ্দেশ্য ছিল না নচেত অসংখ্য নির্বাচিত গুরুর অধপতনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণের ইতিহাস কিছু কম নেই কোনো পাগলের মাথায় কোনো আরেক পাগল যদি ঘৃত দধি দুগ্ধ চিনি মধু ঢেলে দিলেই যদি আচার্য আচার্যত্ব লাভ করা যায় আচার্যের আচার্য হওয়ার যোগ্যতা লাভ হয় বলে যদি কেউ মনে করে তবে ওইরূপ অবৈধ অগণিত আচার্যের কোনোই অভাব হয় না শ্রীমৎ ভাগবত প্রমাণে বাস্তবিক গুরু অভিষেকের প্রসঙ্গ দেখা যায় নিম্নরূপ বিচার যথা ভাগবতের সপ্তম স্কন্দে দেখবেন সেখানে पुल्लाद महाराजे रुकती नई शांग मोती स्ताबद उरुक्रमांग्रिंग स्प्रिशत्ति अनर्थाप गमो तो यदर्थ महियो साम पादरजो विषेकम निस्किंचन आनम विनितो याव नई मति मोती स्ताबद उरुक्रमांग्रिंग तो स्प्रिशत्ता नर्थाप गमो ज्योदर्थो महियो साम पादरजो ओ विषेकम নাম নবৃণীত যাবৎ অর্থাৎ নিষ্কিঞ্চন মহাভাগবত ভক্তের পদধূলির দ্বারা যাবৎ কোনো মানব অভিষিক্ত না হয় তাবৎ মতি নামক এই যে অনর্থনাশক শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্পর্শই করতে পারে না অথবা যেই কৃষ্ণ তত্ত্ববিত্ত সেই গুরু হয় এই বিচারে কেই বা শ্রী গুরুদেবের আসন অলঙ্কৃত করতে যোগ্য বলে বিবেচিত হতে পারেন এই প্রশ্ন এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বা যারা নিজ ইচ্ছায় অথবা পরের ইচ্ছায় যে কোনোভাবে গুরু হতে গিয়ে নিজের গুরুত্ব সর্বস্ব গুরুত্ব হারিয়েছেন তাদের চরণে রহুক মোর কোটি নমস্কার কারণ তারা আমার শিক্ষাগুরু হয়েছেন ব্যতিরিকভাবে নিজ নিজ জীবনকে তারা মায়াদেবীর চরণে উৎসর্গ করে দিয়েছেন দিয়ে সর্বনাশের এক চরম দৃষ্টান্ত স্থাপন করে আমাকে সাবধান করে দিয়েছেন ফলে আমি তাদের চরণে চিরকৃতজ্ঞ আমি গুরুগিরি করতে চাই না অনেকে আবার এতটাই ধৃষ্ট ও ধূর্ত যে আমার আজ্ঞায় গুরু হয়ে গা তারও এই দেশ এই চৈতন্য চৈতামেদের শ্লোকে চূড়ান্ত অবৈধ সুযোগ নিয়ে জগন্নাশক কর্মে অর্থাৎ গুরুগিরি করতে বদ্ধপরিকর হয়েছেন এ কথা তারা ভুলে যান যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই উক্তি এই উক্তির গম্ভীর রহস্য কী হতে পারে তারা ভাবেন না এ বিষয়ে ভাবেন না শ্রীমন মহাপ্রভুর প্রকটবিহারের সময় যে অভাবনীয় করুণা প্রকাশ তিনি করেছিলেন এবং আশ্চর্য শক্তি সঞ্চার তিনি করেছিলেন আর তিনি এই আশ্চর্য শক্তি সঞ্চার করেছিলেন বলেই এরূপ অভাবনীয় ব্যাপক প্রচার সম্ভব হয়েছিল তিনি যাকে উপদেশ করেছিলেন তাকে আদেশ করেছিলেন শক্তি সঞ্চার করে তুমি যাও আমার অজ্ঞায় গুরু ওই আর সে গুরু হয়েছিল প্রভু শক্তি সঞ্চার করে তাকে গুরুত্ব দিয়েছিলেন তাই গিয়ে তিনি আবার দশজনকে গুরু বানিয়েছেন তাকে আবার উদ্ধার করেছিলেন তাদের মধ্যে প্রত্যেকে আবার গিয়ে অর্থাৎ মাল্টিপল ওয়ে এক অভাবনীয় এটা মাল্টিপল ওয়েতে গুরু তিনি গুরুত্ব দিয়ে লক্ষ্যে দিয়ে তিনি প্রচার করেছিলেন কখনো নিজে কখনো লক্ষ্যে দিয়ে এগুলো করিয়েছিলেন শ্রীমান মহাপ্রভুর প্রকটবিহারের সময় যে অভাবনীয় করুণা প্রকাশ তিনি করেছিলেন এবং অলৌকিক আশ্চর্য শক্তি সঞ্চার তিনি করেছিলেন প্রত্যেকের মধ্যে তাই বলেই ওইরূপ অভাবনীয় ব্যাপক প্রচার সম্ভব হয়েছিল নচেত যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ তার এই আদেশ এবং দশবিধ নাম অপরাধের অন্তর্গত অশব্যবান জনে নাম উপদেশ সর্বথায় নিষিদ্ধ এই উভয় বিষয় এই উভয় বিষয় পরস্পর বিপরীতমুখী অর্থাৎ প্রতিদ্বন্দ্বী বিষয় হয়ে দাঁড়ায় বর্তমান সময়ে এই উভয় বিপরীতমুখী বিষয়ে সঠিক সমাধান এই বলে মনে হয় যে শ্রী গুরু বলে শ্রী গুরু বলে বলিয়ান হয়ে পরস্পর এই বিপরীতমুখী এই যে দুটো কথা বললাম আলোচনা করা হলো একটা হলো শ্রীমৎ মহাপ্রভুর সাক্ষাৎ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ এবং দশবিধ নাম অপরাধের অন্তর্গত আরেক আদেশ আছে অসভ্যবান জনে নাম উপদেশ সর্বথায় নিষিদ্ধ এই উভয় উপদেশ পরস্পর বিরোধী মুখী প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় বর্তমান সময়ে এই উভয় বিপরীতমুখী বিষয়ে সঠিক সমাধান এই রকম বলে মনে হয় যে শ্রী গুরু বলে বলিয়ান হয়ে অর্থাৎ অনন্য গুরু সেবায় তন্ময়তা প্রাপ্ত হয়ে অর্থাৎ গুরুময় হয়ে গুরুত্ব লাভ করে তবেই গুরুর ভূমিকায় অবতীর্ণ হওয়াই উচিত অর্থাৎ আমার আজ্ঞায় গুরু হইয়া অর্থে যদি আদৌ লঘুত্বে থাকিয়া অর্থাৎ আমার আজ্ঞায় গুরু হইয়া এই শব্দটার মানে যদি এরকম হয় উল্টো তাহলে বিপদ হয় সমূহ বিপদ যেরা শাস্ত্র বলছেন উপদেশম এব পরীক্ষাম করতি করতীজ অপরীক্ষ উপদেষ্টম যত জগন্নাশ তৎ ভবে যিনি অপরকে কেবল উপদেশ করেন নিজের জীবনে সেই উপদেশগুলো পালন করে দেখেন না পরীক্ষা করে দেখেননি তার উপদেশে জগৎ সব্যনাশের চূড়ান্ত অবস্থায় চলে যায় শিলব পরম পুঁজিবাস ছিল বামুন গুসি বলতেন শিক্ষাগুরু তিনি বলতেন স্বাস্থ্যের যত আদেশ আছে উপদেশ আছে সেগুলো সব আমার জন্য তোমাদের জন্য তোমরা ইচ্ছে হলে পালন করো আর যদি না ইচ্ছা হয় করো না কিন্তু সব আমার জন্য স্বাস্থ্যের যত লেখা আছে আমার অনুশাসনের জন্য আমি মনে করি কেন ভগবান স্বাস্থ্যরূপে নিজেই অবতীর্ণ হন আবার গুরুরূপেও রূপেও তিনিই অবতীর্ণ হন স্বাস্থ্যরূপে ভগবানই আসেন কাজেই আমার আজ্ঞায় গুরু হইয়া এই শব্দের অর্থ যদি আদৌ এরকম মানে হয় যে লঘুত্বে লঘুত্বে বিরাজমান থাকিয়া অর্থাৎ মায়ার সেবায় নিমজ্জমান থাকিয়া গুরু হওয়ার কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজেই উপদেশ করে থাকেন বলে মনে হয় বা করেছিলেন বলে মনে করি তবে তা সম্পূর্ণ ভিত্তিহীন হয়ে দাঁড়ায় শ্রী গৌর পরশOtp সি পবদান সরসদিপাদ কৃত নিম্ন শ্লোকই একতা প্রমাণ করে পমানদেবী যথা পাত্রা পাত্র ਵਿਚারানম ন কুরুতে ন স্বং পরং বিক্ষতে দেয়া দিয়ো বিमर्शক নহি নবা কালো প্রতীক্ষ প্রভু শুদ্ধ ইয়া শ্রবণ ক্ষণপনম শুদ্ধ শ্রবণেক্ষণ প্রণমন ধ্যানা দীন দুর্লভম দত্তে ভক্তিরসম স্ব ভগবান গৌরহ পরম্যে গতি যিনি প্রকটবিহারে পাত্রাপাত্র বিচারের অপেক্ষা রাখেন নাই বা যিনি নিজের নিজজন বা পর এ অপর এ আপন এরকম বিচার যিনি অপেক্ষা করেন নাই কিংবা যিনি দেওয়া উচিত কি অনুচিত বিচারের অপেক্ষা করেন নাই ইনি পাত্র কি অপাত্র সে বিচার করেন নাই অপাত্রকেও অপাত্রকেও তিনি পাত্র বানিয়ে প্রেম দিয়েছিলেন যেমন কেউ যদি আমাকে কিছু কেউ যদি আমাকে কিছু দুধ দিতে চায় আমার যদি পাত্র না থাকে আমি কিসে নেব পাত্র নেই আমার সেরকম শ্রীমান মহাপ্রভু কিন্তু অপাত্রকেও পাত্র বানিয়ে প্রেম দিয়েছে অভাবনীয় কৃপা কাজেই যিনি পাত্রাপাত্র বিচারের অপেক্ষা রাখেন না রাখেন নাই যিনি নিজ পর অপেক্ষা করেন নাই কিংবা যিনি দেওয়া উচিত বা অনুচিত বিচারের অপেক্ষা রাখেন নাই যিনি সময় কালের অপেক্ষা রাখেন নাই কেবলমাত্র যিনি তার কেবলমাত্র যিনি তার চরণে প্রণত হয়েছিলেন বা তাকে দর্শন করেছিলেন বা তার হরিনাম বা হরিকথা শ্রবণ করেছিলেন তৎক্ষণাৎ তিনি ধ্যান আদি সাধনার দ্বারা সুদুর্লভ ভক্তিরস দানে ধন্যাতি ধন্য করেছিলেন সমস্ত জনগণকে সেই ভগবান গৌরচন্দ্র আমার একমাত্র গতি হোক এ কথা বৌদানন্দ সরস্বতীপাদ জানিয়েছেন অথবা কেউ যদি নরত ঠাকুরের এই কীর্তনের অপব্যবহার করে না ভজিতে দেয় ধন ইত্যাদি মহাজন বাক্যের যদি দুর্ব্যবহার করে না ভজিতে দেয় প্রেম কো গোরা হেন অবতা না ভোজিতে দেয় ধন ইত্যাদি মহাজন বাক্যের সঙ্গতি বিচার প্রসঙ্গে ইত্যাদি বাক্যের সঙ্গতি বিচার প্রসঙ্গে শ্রীমান মহাপ্রভুর কালীন অচিন্ত অভাবনীয় করুণা বর্ষণ একমাত্র সমাধান বলে বোধ হয় আবার আবার স্বাস্থ্যবাক্যে পাওয়া যায় সাধনে সাধিবে যাহা সিদ্ধিতে পাইবে তাহা অথবা এই নরত্তম ঠাকুরই বলেছিলেন সাধন স্মরণ লীলা তাহাতে না করো হেলা কায়ে মনে করিয়া সুসার কাজেই একই সেই নরোত্তম ঠাকুর না বুঝিতে দেয় প্রেম ধন আবার এখানে বলছেন তাহলে অর্থ কী দাঁড়ায় প্রথমে তিনি বললেন পারে আবার দেখছি সাধন স্মরণ নীলা তাতে না কর হেলা কায় মানে করিয়া শুষা আগে তো বললেন না বুঝিতে দেয় প্রেম ধন আবার বলছেন সাধনে সাধিবে যা সিদ্ধিতে পাইবে তা ইত্যাদি মহাজন বাক্য সকল অর্থহীন হয়ে দাঁড়ায় যদি আমরা গুরুানুগত্যে যদি আমরা গুরুবানুগত্যে গুরু সেবার শক্তি দ্বারা আমরা এই কথাগুলো বুঝতে না চেষ্টা করি তাহলে সম্পূর্ণ এই কথাগুলো ভিত্তিহীন হয়ে দাঁড়ায় মনে হয় এরা একসময় এক এক রকম কথা বলেছিলেন মনে হয় পাগলের মতো বলেছিলেন তা নয় কাজেই মহাজন বাক্য অর্থহীন হয়ে দাঁড়ায় যা সম্ভব নয় মহাজন বাক্যেতে কোনো ভ্রম প্রমাদ বিপ্রলেপসা কর্ণপ্রটাপ কিছুই থাকতে পারে না সকলেরই সকলেরই গুরু হয়ে যাওয়া সকলেরই গুরু হয়ে যাওয়ার ইচ্ছা বা গুরুগুরি করতে যাওয়ার অর্থে আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে এই কবি বাক্যই সত্য হয়ে যাবে বা গেছে গৌরীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বী পরমংশ জগৎগুরু জানিয়েছেন যে সৎগুরুর নিজ নিত্য স্বরূপ বৈকুণ্ঠ জগতে অবশ্যই বিদ্যমান থাকে বৈকুণ্ঠ জগৎ অর্থে সে গোলকধাম বৃন্দাবনকেও ধরা যায় অ্যাজ এ হোল ইন জেনারেল আমরা বৈকুণ্ঠ জগৎ বলে থাকি কাজেই লঘুকে গুরুপদে কাজেই লঘুকে কাজেই লঘুকে গুরুপদে অভিষেক করিয়ে দিয়ে কেবল জগৎ জঞ্জাল সৃষ্টির চক্রান্ত চলতে পারে লাভ কিছুই হয় না কারণ বাস্তব আচার্যের লক্ষণ নির্ণয় প্রসঙ্গে নিম্নলিখিত কিছু শাস্ত্র প্রমাণ উদ্ধার করে দেয়া গেল যথা বায়ুপুরাণ থেকে পাওয়া যায় আচি নতি আচারে আচারের স্থাপিত স্বয়ং আচারতে ইয়স্মাৎ আচার্য স্তেন কীর্তিতা তারপরে আরও পাওয়া যায় এই পুরাণের স্বাস্থ্যের অর্থ কী অর্থ হলো এই যিনি শাস্ত্র প্রতিপাদিত অর্থগুলো নিজের জীবনেতে পালন করেছেন স্থাপন করেছেন আচিনতি অতি স্বাস্থ্য আর্থম আচারে স্থাপতি আর নিজের আচরণের প্রভাবের দ্বারা সেবা আচরণের প্রভাবের দ্বারা অপরকে প্রভাবিত করতে পারেন অর্থাৎ তার ভেতরেও ভক্তি স্থাপন করতে পারেন হেরে বলছেন আচিনতিহ শাস্ত্র অর্থম আচরের স্থাপিত স্বয়ং আচারতি ইয়সমাত আচার্য স্ত্রেন কীর্তিত তিনি স্বয়ং আচরণশীল বলেই তাকে বলা হয় তাকে বলা হয় আচার্য আবার হরিভক্তি বিলাস থেকে পাওয়া যায় বিষ্ণু স্মৃতি ধৃতবচন বিষ্ণু স্মৃতি ধৃতবচন বিলাসে পাওয়া যায় কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বস্বত্ত্বোপকারক নিষ্ক্রিয় সর্বতঃ সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্ব সংশয় অনলস গুরুর আহিত দয়ার সাগর সুসংপূর্ণ অর্থাৎ যিনি স্বস্বভাবে প্রতিষ্ঠিত থাকায় কোনরূপ অভাবের অন্তর্গত নন বা অভাবযুক্ত নন সর্বজীবের হিতকারী কামনা বাসনা শূন্য সর্বভাবে সিদ্ধ সর্ববিদ্যা অর্থাৎ ব্রহ্মবিদ্যা বা ভক্তি সিদ্ধান্তে পারঙ্গত এবং শিষ্যের সর্বপ্রকার সংশয় সন্দেহ ছেদনে সমর্থ এবং যিনি অনলস অর্থাৎ সর্বক্ষণ নিরবচ্ছিন্নভাবে হরিসেবারত পুরুষ তিনি গুরু বলে কথিত হন অথবা হরিভক্তি বিলাসে যেটা আগে বললাম উপদেশম করতিয় এবং পরীক্ষাম ন করতীয় যৎ যগন্নাশায়ও বা লোকনাশায়ও তৎভাবে এইসব কথা আলোচনা করা হলো আবার ব্রহ্ম ব্রহ্মজামল থেকে উদ্ধৃত নিম্নশোক হরিভক্তি বিলাসে দেয়া আছে সুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্র বিধিংবিনা ঐকান থেকে হরের ভক্তি উৎপাতৈব কল্পতে অর্থাৎ যদিও এক মনে হরিভক্তিতে নিয়োজিত থাকার চেষ্টা করা হয় তথাপি স্মুতি স্মৃতি পুরাণ অথবা পাঞ্চরাত্র বিধানের উল্লঙ্ঘনে অবশ্যই অনর্থের উদয় হয় এবং সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি অতিক্রম ফলে ওই প্রকার হরিভক্তি যেটা আমি দেখাতে যাইছি। স্বাস্থ্যকে উল্লঙ্ঘন করি যে হরিভক্তি আমি লোকের সামনে প্রকাশ করতে যাচ্ছি অতিবাড়ি চূড়াধারী এই প্রকার হরিভক্তি শেষে উৎপাতের কারণ হয়ে দাঁড়ায় জগতের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় আবার স্কন্দপুরাণ থেকে হরিভক্তি হরিভক্তিবিলাসের এই বচন পাওয়া যায় স মৃঘশ শ্রেয়সা হেতু পন্থা সন্াপ বর্জিত অনবাপ্ত সমম পূর্বে সন্ত প্রতস্থি মহাজনাগমনে মহাজনাগমনে সেই সহ সরল সন্তবর্জিতপন্থা অনুসন্ধান পূর্বক পূর্ণ আস্থার সঙ্গে পূর্ণ বিশ্বাসের সঙ্গে সেই পথে অগ্রসর হওয়াই উচিত অর্থাৎ যে পথে অযথা অর্থাৎ যে পথে অযথা হয়রান হতে না হয় আমাদের পণ্ডশ্রম না হয় সেই পথই অনুসরণীয় মহাজন যেনগত সপান্থা মহাজন যেনগত সপান্থা এটা মহাভারতে বলা আছে মহাজন যেন গত সন্থা বেদ বিভিন্ন সুতোয় বিভিন্ন না সব মনির যশ্বতম না তালে হ্যাঁ তাহলে কি করা যায় বল যে মহাজন যেন গত সপন্থা অর্থাৎ ভগত অর্থাৎ ভগবত প্রেরিত অর্থাৎ ভগবত পেরিত নিজজনের অর্থাৎ ভগবত প্রেরিত নিজজনের অথবা সাধন সিদ্ধ জনের ক্ষেত্রে কথাটা খুব মনোযোগ দিয়ে বিচার করা দরকার ভগবত প্রেরিত নিজজনের অথবা সাধনসিদ্ধ জনের ক্ষেত্রে বাহ্য অভিষেকের আদৌ বিশেষ কোনো প্রয়োজন হয় না কারণ বাস্তবিক অর্থে তারা অভি তারা অভিষিক্ত হয়েই আছেন যখন ছিল পরমংস আচার্য বর্জ্য ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ প্রফুল্ল অন্ধ আনন্দের সঙ্গে প্রফুল্ল অন্তরে পুনঃ পুনঃ নিজ চরণের ধুলি ছিল প্রহপাদের মস্তকে লেপন করেন তখনই বাস্তবিক অভিষেক হয়ে গিয়েছিল তার যদিও তিনি নিত্য ভগবত পার্শ্ব তবুও আমাদের এই প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার ভাগবত ভাগবতী মহাপরাণের প্রমাণে দেখা যায় জর মহাশয়ের উপদেশ রুহুগণের প্রতি কি বলেছিলেন তিনি বলেছিলেন রুহুগণই স্তপসানয়াতি তত্তপশানি নয়া নির্বাপনাদ গৃহাদ বা ন ছন্দা নৈব জলাগ্নি সূর্যৈর বিনা মহৎ অভিষেকম পঞ্চম স্কন্ধে পাওয়া যায় অর্থাৎ হে রঘুগণ পদরে পদরেণুতে অভিষিক্ত নহ ব্যতীত ব্রহ্মচর্য গার্ভস্থ বানপ্রস্থ সন্ন্যাস অর্থাৎ অথবা আচার্যত্ব কোনো কিছুই সিদ্ধ হয় না অর্থাৎ ভগবতত্ত্ব বিজ্ঞান লাভ হয় না অর্থাৎ সকলেই বৃথা হয়ে যায় যদিও বা জল অগ্নি এবং সূর্য আদি দেবতা বৃন্দের উপাসনা করে থাকা হয়ে থাকে তথাপি নয় অভিষেক ক্রিয়া একটা বাহিক বৈদিক অনুষ্ঠান অভিষেক ক্রিয়া একটা বাহিক বৈদিক অনুষ্ঠান মাত্র যদ্বারা এই স্থূল রক্ত মাংসের পাঞ্চভৌতিক এই থলে বা শরীরটাকে ঘৃতদধি দুগ্ধ চিনি মধু এবং তীর্থ জলাদি দ্বারা শঙ্খপূর্ণ জল নিয়ে শঙ্খপূর্ণ জল নিয়ে কোনো বিশেষ ব্যক্তির মস্তকে সেচন করা হয় দ্বারা বাইহিক বিচারে উদ্ঘোষণা এতদ্বারা দ্বারা বাহ্যিক বিচারে উদ্ঘোষণা করা হয় তার আচার্যত্ব বা তার রাজত্ব তে যে রাজা হলো বা আচার্য হলো ইত্যাদি ঘোষণা করা হয় কিন্তু এই অভিষেক মন্ত্র প্রভাব ইউর অ্যাটেনশন প্লিজ কিন্তু এই অভিষেক মন্ত্র বা অভিষেক ক্রিয়ার প্রভাব সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীরের ওপর নাও পড়তে পারে অর্থাৎ আমাকে আমার চেতনা জাগরণ নাও করিয়ে দিতে পারে বোঝা গেল অর্থাৎ এই অভিষেক মন্ত্রের প্রভাব সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীরের উপর নাও পড়তে পারে অর্থাৎ লিঙ্গদেয় ভেঙে দিয়ে আমার চেতনার উন্মেষ নাও করতে পারে যদি সেজন অনর্থগ্রস্ত বদ্ধজীব হয় সেক্ষেত্রে আত্মার জাগরণ কখনোই সম্ভব হয় না কিন্তু যে অল কিন্তু যে আলৌকিক বা অপ্রাকৃত অভিষেকের প্রসঙ্গ বিভিন্ন স্বাস্থ্য প্রমাণ দ্বারা দেখানো গেল তা কিন্তু অভ্যর্থ ফলপ্রদ যদিও বর্তমান তার্কিক সমাজ বা তথাকথিত ভক্ত সমাজ এ সকল স্বাস্থ্য প্রমাণের ধারেন না তথাপি পরম সত্যের পরাজয় কদাপি সম্ভব নয় ঠিক এইভাবেই মন্ত পরম্পরার বিপর্যয় অনিবার্য হয়ে পড়েছে বর্তমানে ভক্তিনিষ্ঠজন বিভিন্ন প্রকার বাদ বা বিবাদের বহু বহু ঊর্ধ্বে ভক্তিনিষ্ঠজন বিভিন্ন প্রকার বাদ বা বিবাদের বহু বহু ঊর্ধ্বে অর্থাৎ গুরুবাদ মায়াবাদ সাম্রাজ্যবাদ পুঁজিবাদ হ্যাঁ সাম্যবাদ সমাজবাদ বা সাম্যবাদ ইত্যাদি ইত্যাদির কোনো পর্বা বা অপেক্ষা না করে তারা ভাগবত পরম্পরায় আস্থা সম্পূর্ণ আস্থা রাখেন যার জন্য এই প্রভাত কৃষ্ণ চতুর্মুখ বলতে বলতে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য হ্যাঁ রাধাকৃষ্ণ নয়ন্য বলতে বলতে অর্থাৎ প্রথমে তিনি মন্ত্র পরম্পরা পরে তিনি ভাগবত পরম্পরা সামঞ্জস্য দেখিয়ে প্রমাণ করেছেন মন্ত পরম্পরা আদৌ কখনো সঠিক মর্যাদা স্থাপন করতে অনেক সময় নাও পারতে পারে হয় না ভেঙে যায় কিন্তু ভাগবত পরম্পরা এটা অত্যন্ত বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কারণ মন্ত্র দ্বারা মন্ত্রের দ্বারা আমি কি পাব আর ভাগবত পরম্পরার দ্বারাই বা কী পাবো একই বস্তু সে কৃষ্ণপ্রেম বোঝা গেল মন্ত্র পরম্পরায় মন্ত্র জপ করতে করতে আমি সেই গোপকুমারের কথা বৃহৎ ভাগবত বৃহৎ ভাগবত অমৃত থেকে লাস্টিকে খেয়ে কৃষ্ণপ্রেম পেলেন ভাগবত পরম্পরা তো তাই শেষে কৃষ্ণপ্রেম পাওয়া যায় যেরা পরীক্ষিত মহারাজের হয়েছিল পরম্পরা ভাগবত কাজেই শ্রীল সচিদান্দ ভক্তিম ঠাকুর জানিয়েছেন যে সরলতা দৃঢ়তা অনিরপেক্ষতাই বাস্তবিক সাধুগুরু বৈষ্ণবগণের বিশেষ লক্ষণ শ্রীমদ্ ভাগবত প্রমাণে প্রহ্লাদ মহারাজ যিনি দ্বাদশ মহাজনের অন্যতম তার বচনে পাওয়া যায় নৈশাংমতি্রমা স্পৃশত্তনর্থাপ নিষ্কিঞ্চনানম পদরিষেক যাবৎ মানুষের মতি যতক্ষণ নিষ্কিঞ্চন মহাভাগবত ভক্তের শ্রীপাদ পদ্মের ধূলির দ্বারা অভিষিক্ত না হয় ততক্ষণ পর্যন্ত তা অনর্থনাশক অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম কখনোই স্পর্শ করতে পারে না মনের দ্বারাও নয় মনের দ্বারাও পারে না শরীরের দ্বারা তো নয় মনের দ্বারাও হয় না অচিন্তনীয় এখানেই এই এ আলোচনার সমাপ্ত ঘোষণা করতে বাধ্য হলাম সংক্ষিপ্ত এই যে আলোচনা হলো এই হরিকথার নাম হলো গুরুগিরির আকেল সেলামি এই হরিকথার নাম হল গুরুগিরির আকেল সেলামি এই আলোচনা আমাদের মনে রাখতে হয় শঙ্কর ভগবান পার্বতী দেবীকে বলেছিলেন গুরব বহব সন্তি শিষ্য বিত্যাপাহার কাহা প্রথমে বলেছিলেন দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপ আবার এ কথাও জানিয়েছেন গুরব বহব শান্তি শিষ্য বিতা্তাপহারকা শিষ্যের সম্পত্তি সব লুট করার মতো গুরু প্রচুর আছে দেবী দুর্লভ গুরুর দেবী শিষ্য সন্তাপ শিষ্যের সন্তাপ হরণ করার মতো যে গুরু এই জগতে অত্যন্ত সুদুর্লভ এ মানে বলবার কথা নয়